প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে ভণ্ড ছবির সেই লাবণ্যময়ী নায়িকা তামান্নার কথা? হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব চলচ্চিত্র থেকে হারিয়ে যাওয়া সেই লাবণ্যময়ী নায়িকা তামান্নার জীবনী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তামান্না হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, দন্ত চিকিৎসক ও মডেল। তামান্না কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 1995 সালে স্টারশিপের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন তামান্না। তারপর বাপ্পারাজের বিপরীতে ত্যাজ্যপুত্র চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর 1998 সালে তামান্না রুবেলের বিপরীতে ভণ্ড চলচ্চিত্রে অভিনয় করেন এবং তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল তোর জন্য রে, যা 2013 সালে মুক্তি পায়। এই ছবিতে তিনি রিয়াজের বিপরীতে অভিনয় করেন। তামান্না বর্তমানে সুইডেনে বাস করছেন এবং 26 নভেম্বর 2021 সেখানে বসবাস করা গুজরাটি ব্যবসায়ী মোহাম্মদ দায়াকে বিয়ে করেছেন তিনি। তামান্না বাংলাদেশি চলচ্চিত্রে স্বল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়ে আবার হারিয়ে যাওয়া নায়িকাদের অন্যতম তামান্না। সাইফুল আজম কাসেম পরিচালিত ত্যাজ্যপুত্র চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয় শুরু হলেও শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড দিয়ে তিনি প্রথম রূপালী পর্দায় উপস্থিত হন এবং দর্শকের মনে আসন গেড়ে বসেন। তামান্না মিডিয়ায় আসেন মডেলিংয়ের মাধ্যমে। আফজাল হোসেন নির্মিত স্টারশিপ বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি, তবে চলচ্চিত্রে কাজের আগ্রহ থাকার কারণে এরপরে আর কখনও বিজ্ঞাপনে কাজ করা হয়ে ওঠেনি তার। অতঃপর ভণ্ড চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। বলা হয় ভণ্ড সে সময় প্রায় 5 কোটি টাকার ব্যবসা করেছিল। তামান্না 1998 সাল থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তারপর তিনি চলে যান তার ছোট্টবেলার আবাসস্থল সুইডেনে। তামান্নার জন্ম ঢাকা শহরে হলেও 4 বছর বয়সেই বাবা মার সাথে সুইডেনে পাড়ি জমান। সেখানেই ডে কেয়ারে শুরু হয় তার ছাত্র জীবন। এরপর সুইডেনে রিংকেবি স্কুল অ্যান্ড স্কুলে ভর্তি হন তিনি। তারপর হুদিঙ্গে কলেজে ভর্তি হন। এরপর কলেজ জীবন শেষ করে বাংলাদেশে এসে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তামান্না এবং 2002 সালে চলচ্চিত্রকে সাময়িকভাবে বিদায় জানিয়ে সুইডেনে ডেন্টাল কলেজ থেকে 2009 সালে মাস্টার্স সম্পূর্ণ করেন। তারপর আবার 8 বছর পর দেশে ফিরে তামান্না পাগল তোর জন্য রে এই চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর পুনরায় চলচ্চিত্রকে বিদায় জানিয়ে প্রবাসে পাড়ি জমান। মাঝের 8 বছরের বিরতি সম্পর্কে তিনি আমার দেশ এর প্রতিবেদনের সাথে সাক্ষাৎকারে জানান, আমার পরিবারের সবাই আর আমি নিজেও চেয়েছি নিজেকে আগে শিক্ষিত করে তুলতে, তারপর না হয় ফেরা যাবে। তাছাড়া আমি মনে করি শিক্ষাই একজন মানুষকে পরিপূর্ণ রূপ দিতে পারে, তাই বিরতির এই সময়টিকে চেষ্টা করেছি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে। তামান্না এখন বর্তমানে সুইডেনের একজন নাগরিক। তামান্না বর্তমানে পেশায় একজন ডেন্টিস্ট এবং বর্তমানে সুইডেনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডেন্টিস্ট হিসেবে কর্মরত আছেন তিনি। এই লাবণ্যময়ী নায়িকা তামান্না 1995 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছিলেন তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো ত্যাজ্যপুত্র, ভণ্ড, হৃদয়ে লেখা নাম, তুমি আমার ভালোবাসা, কঠিন শাস্তি, মুখোশধারী, আমার প্রতিজ্ঞা, চাই শুধু ভালোবাসা, সন্ত্রাসী বন্ধু ও সর্বশেষ পাগল তোর জন্য রে। তো প্রিয় বন্ধুরা আমার, এই ছিল চলচ্চিত্র থেকে হারিয়ে যাওয়া লাবণ্যময়ী চেহারা তামান্নার জীবন কাহিনী। তো যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।